জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের সময় আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনায় বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার সহ 28 আইনজীবীর বিরুদ্ধে জিডি করা হয়েছে। জিডিতে বিএনপি পন্থী 100 থেকে 150 জন অজ্ঞাতনামা আইনজীবীর কথাও উল্লেখ করা হয়েছে। জিডির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবেন কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান। বুধবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে হট্টগোলের ঘটনায় একটি জিডি করেছেন মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মোহাম্মদ মামুন। মঙ্গলবার রাতেই জিডি হয়েছে, তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।